করেছেন আল্লাহ আরশে সমাসীন। অনেকে বলে থাকে আরশ হচ্ছে আল্লাহর সৃষ্টি এবং তা হচ্ছে সীমিত, তাহলে অসীম আল্লাহ সসীম আরশে সমাসীন হবেন কিভাবে? অনুগ্রহ করে সঠিক জবাব চাচ্ছি। সুন্দর প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলেম ওলামাদেরকে আমি অনুরোধ জানাবো এই প্রশ্নের জবাবটি একটু ভালো করে স্মরণ করার জন্য। আল্লাহ আরশে সমাসীন এই কথাটি সঠিক নয়। আল্লাহ আরশে সমাসীন এই কথাটিও বেদায়াতি অর্থ, এটাও বেদায়াতি আকিদা। আমাদের অনেকেই সহি আকিদারও দাবি করেন, কিন্তু তাদের এটা অজানার কারণে আমি বলবো এবং এই বিষয়ে গবেষণা সঠিক না থাকার কারণে বলবো, ইচ্ছা করে বলবো না হয়তো অজানার কারণে। তারা বলেন আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াময় আল্লাহ, তিনি আরশে সমাসীন বা আরশে উপবিষ্ট এই ধরনের ব্যাখ্যা করেন। এটি সম্পূর্ণ ভুল, বাতিল। সমাসীন মানে কি? সমাসীন মানে হলো আসন গ্রহণ করা, বসা, কোন আসনে বসা, এটা হচ্ছে সমাসীন হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে বসে আছেন কোথায় পেলেন আপনি? কোরআনে কোথাও বর্ণনা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে বসে আছেন? না, কোনো বর্ণনা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেছেন আল্লাহ আরশে বসে আছেন? না, বলেন নাই। এবং আহলে সুন্নাহ ওয়াল জামা সালাফদের কোনো আকীদাও নয় যে আল্লাহ আরশে বসে আছেন। আরশে বসা আরবি শব্দ যদি আপনি বলতে চান তাহলে বলবেন যে আর রহমানু কায়েদুন আলাল আরশে, কায়েদুন আলাল আরশে বা জালিসুন আলাল আরশে, আরশের উপর সমাসীন। কিন্তু এটি কখনো ইসলামে নেই বা কোরআন সুন্নায় নেই, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাও নয়। অতএব আল্লাহ আরশে সমাসীন এটি বাতিল কথা, ভুল কথা, বাতিল আকীদা। আল্লাহ আরশে উপবিষ্ট এটাও ভুল কথা, আল্লাহ আরশে আরোহণ করেছেন এটাও ভুল কথা। বরং এই ক্ষেত্রে বাংলা ভাষায় সঠিক তার ব্যাখ্যা দেওয়া যেতে পারে এটুকু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত। সসম মানে আল্লাহ আরশের উপরে রয়েছেন, আল্লাহ আরশের উপরে রয়েছেন, আরশের উপরে রয়েছেন মানে আরশের উপর বসেও নয়, আরশের উপর দাঁড়িয়েও নয়, আরশের উপর আরোহণ করেও নয়। যখন আপনি বলবেন যে আল্লাহ আরশে বসে আছেন, আল্লাহ আরশে আরোহণ করে আছেন, আল্লাহ আরশে সমাসীন আছেন, তখনই এই জাতীয় প্রশ্নগুলি আসতে পারে যে আল্লাহ হলেন অসীম, কিভাবে আল্লাহ সীমাবদ্ধ আরশের উপর বসে আছেন বা দাঁড়িয়ে আছেন বা আরোহণ করে আছেন। কিন্তু জবাব, আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমুন্নত, আরশের উপরে সসম্মানে তিনি রয়েছেন, বসেও নয়, দাঁড়িয়েও নয়, আরোহণ করে নয়। কোনো বর্ণনা কোরআন সুন্নায় আসেনি, অতএব এটি আমরা বলতে পারবো না, এটি বলা সঠিক নয়। অতএব এই ভাষা ব্যবহার করাটাও সঠিক নয়। যখন আমরা বলবো এই ভাষা ব্যবহার করা সঠিক নয়, অতএব আপনার বাকি প্রশ্নের জবাব মনে হয় আর দেওয়ার কোনো প্রয়োজন নাই। তবে মনে রাখতে হবে যে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হলো, সবচেয়ে মহা সৃষ্টি হলো, বড় সৃষ্টি হলো কোনটি? আরশুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আরশ, এই আরশ হলো পৃথিবীর মাঝে সবচেয়ে বড় সৃষ্টি। আসমান জমিন সব কিছুর চেয়ে বহু বহু গুণে, লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বড় আরশ হলো বড়। তা আরশ এর দুই দিক থেকে অবস্থানটা হলো এক, এক হলো আরশ হলো আজামুল মাখলুকাত, সৃষ্টি বস্তুর মাঝে সবচেয়ে বড় যেটা এক নম্বরে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। দুই নম্বর আলা শাই মিনাল মাখলুকাত, সব মখলুক সৃষ্টি বস্তুর মাঝে সর্বউর্ধ্বে যেই বিষয়টা, যেই সৃষ্টি বস্তুটার অবস্থান সেটা হলো আরশের অবস্থান। এজন্য অন্য হাদিসে এসেছে ওয়াল আরশু সাকফু জান্নাতিল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ছাদ হচ্ছে আরশ। কারণ এই জান্নাতুল ফিরদাউস হলো সবচেয়ে হাই ক্লাস জান্নাত, সবচেয়ে উঁচু জান্নাত, আর এই জান্নাতের ঊর্ধ্বে হলো আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকাল আরশে মহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহান আরশের উপরে রয়েছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কখনো বসেও নয়, কখনো দাঁড়ায়ও নয়, কখনো সমাসীনও নয়। কিভাবে? ওয়াল কাইফু মাজহুলুন, কিভাবে তা আল্লাহ আমাদেরকে বলেননি সেটা আমরা জানি না। শুধু এতটুকু আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, তার কোরআনে বর্ণনা দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রয়েছেন? সসত্তায় আরশের উপরে রয়েছেন, আরশের ঊর্ধ্বে রয়েছেন। এটুকু, আল্লাহ তাআলা।